বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আজকে একটি জীবাণুনাশক এনেছি জীবাণুনাশকটা দিয়ে আমি আমার খামারের সকল জায়গায় স্প্রে করব এবং এই জীবাণুনাশকটা ব্যবহার করলে আশা করি বিভিন্ন ধরনের ছত্রাক এবং রোগ ব্যাধি এবং ব্যাকটেরিয়া থেকে খামারকে মুক্ত রাখা যাবে চলেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার জীবাণুনাশকটা কি আমি এবং কিভাবে কি করব আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে ফার্ম থার্টি ওষুধটি এই ওষুধটির নাম হচ্ছে ফার্ম থার্টি এই ওষুধটি যদি জীবাণু হয় আপনার খামারে অথবা যে কোনো জায়গায় জীবাণু দূর করার জন্য এই ওষুধগুলো অনেক ভালো আমি শুনেছিলাম তাই এই ওষুধটি আমি এনেছি আপনাদের কাছেও আমি দেখাচ্ছি ওষুধ আমি ব্যবহার করব আজকে থেকে আমার খামারের জীবাণু দূর করার জন্য আপনারা যারা আমার খামারের জীবাণু আপনাদের খামারের জীবাণু দূর করার জন্য এবং বাহির থেকে যারা মানুষ আসে তাদেরকে এই জীবাণুনাশকটা দিলে আপনার তাদের শরীরের সাথে যে জীবাণুটা আসবে এই জীবাণুটা থেকে আপনার খামার মুক্ত থাকবে ইনশাল্লাহ প্রথমে আপনি এরকম একটা বোতলে এক লিটারের বোতল এই যে দেখেন আমি এক লিটারের একটা বোতল নিয়েছি এক লিটারের বোতলে এরকম একটি স্প্রে করার ফিল্টারের মতো মুখ পাওয়া যায় এটি আপনারা একটু খোঁজ করলে পাবেন মাত্র পঁচিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা দাম আর এই যে ওষুধটা এই ওষুধটার দামটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর ওষুধের গায়ে কী কী আছে এবং কোন কোন পর্যায়ে কিভাবে সেবন করতে হয় সেটা লেখা আছে আপনারা আপনাদের প্রয়োজন মতো সেবন করতে পারবেন ওষুধের নামটা ফার্ম থার্টি এই যে দেখেন এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না কিভাবে কি ব্যবহার করতে হয় মানে কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেওয়া আছে আপনারা এটা আশা করি বুঝতে পারতেছেন কিভাবে এটা হচ্ছে আর এই ওষুধটা দাম হচ্ছে একশো আট টাকা এই ওষুধটার দাম হচ্ছে একশো আট টাকা মূল্য লেখা আছে আমি একশো দশ টাকা দিয়ে এনেছি আর ওষুধরা মেয়াদ আছে কিনা আপনারা দেখে নেবেন এই যে আমি এনেছি এটা দুই হাজার আঠারোতে তৈরি দুই হাজার একুশ সাল পর্যন্ত মেয়াদ আছে আর এটা এক এম এল ওষুধ এক লিটার পানির সাথে মিক্স করে এক ওষুধ এক লিটার পানির সাথে মিক্স করে আপনারা স্প্রে করবেন যে কোনো জায়গায় স্প্রে করবেন আপনাদের সাথে আমি স্প্রে করে দেখাবো কিন্তু স্প্রে করার আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এরপরে পানির পাত্রে আমি পানি নিয়ে আসলাম এই যে পানি নিয়ে আসছি ভরে কল থেকে টিউবওয়েল থেকে একবার পরিষ্কার পানি নিয়ে আসলাম তারপর বোতলটি ভালোভাবে আমি ঝাঁকাচ্ছি আপনারা এভাবে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নেবেন তারপর বোতলটা বোতলটি থেকে এক এম এল ওষুধ আপনার যে পানির বোতল ওইটাতে আপনারা এই যে দেখেন আমি কীভাবে নিচ্ছি এভাবে নিয়ে নেবেন পানির ওষুধটা কালারটা কালো এই পানিতে দিলে নাড়া দিলে কালোর কালারটা আরও হারিয়ে যাবে কিন্তু এটা জীবাণুনাশকটা এটার ভিতরে মিক্স হয়ে যাবে আর এটা পানিটা মিক্স করার পরে বেশি দিন ব্যবহার করবেন না এক দু দিন ব্যবহার করার পরে এরপরে আবার আপনারা ওই ওষুধটা আবার মিক্স করে আবার করবেন বুঝতে পারছেন এই কাজটা করবেন আর আমিও এভাবে এখন থেকে ব্যবহার করব আমার জীবাণু আমি ঘরে দেব এবং আমার যত পাখির যত আদি আছে সবগুলোতে আমি নিয়মিত স্প্রে করবো আশা করি জীবাণু থেকে মুক্ত থাকব আমি নিয়ে আসলাম এই যে আমার আগের ব্রুডারটাতে আমি স্প্রে করতেছি আমার আগের ব্রুডারটা তারপর আমি আমার যে বাচ্চাগুলো আছে আমি এখানে ব্রুডিং করতেছি এই বাচ্চাগুলো চারোপাশে আমি স্প্রে করে দিচ্ছি আমার হারিকেনটাতে স্প্রে করে দিচ্ছি এবং আশেপাশে আমি এটা স্প্রে করে দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার চ্যানেলে নিয়মিত থাকবেন আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং আমি আমার খামারে প্রতিদিন যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করি আপনারা তো ইউটিউবে সবসময় সফলতার গল্প দেখেন আমি আমার আমি যে যে জিনিসে ব্যর্থ হচ্ছি আমার যে যে জিনিসটাতে আমার সমস্যা হচ্ছে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারা এ এগুলো দেখে আপনারা আশা করি অনেক কিছু শিখতে পারবেন আপনারা আশা করি কোনো সমস্যা লস হবে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে লস হবে না ইনশাআল্লাহ আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুকে এই মুহূর্তে যে যেখানে পারেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যে কোনো ধরনের পরামর্শ থাকলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার থেকে কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্টে বলবেন আর আজ আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিওতে এই পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ